তো গাইস, কালকের থেকে এত অসুস্থ এই গরমে, এই যে এই ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট ঘুরিয়ে, মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোতে হচ্ছে। মানে এত গরমও লাগছে, কিন্তু কিছু করার নেই। বাইরে রোদটা দেখতে পাচ্ছো, জানলা দিয়ে এই যে রোদ আসছে, এত গরম, তার মাঝখানে এই যে এরকম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমোতে হচ্ছে। মানে জ্বর অতটাও হয়তো নেই, কিন্তু মাথা খুব ধরে আছে, আর প্রচুর ঠান্ডাও লেগেছে। আর দুপুরে কোনো রকম উঠে একটুখানি খাওয়া দাওয়া করেছিলাম, আর তারপর আবার এই যে ঘুমিয়ে গেছি, মানে ঘুমিয়ে গেছি বলতে শুয়ে গেছি। আর সেই যে মানে এইরকম গরমে ব্ল্যাঙ্কেট ঘুরে থাকতে হচ্ছে, মানে বুঝতে পারছো যে কন্ডিশন কীরকম। তো চলো, আর মানে এর বিকেলের দিকে কেমন থাকে অবশ্যই জানাবো। আজকের আর কোনো কিছু শেয়ার করতে পারিনি সকাল থেকে, মানে অনেক ভেবেছিলাম যে কিছু শেয়ার করবো, আর করা হয়নি। মানে নিজের শরীরটাই ভালো না। ব্ল্যাঙ্কেট ঘুরে, মানে এগুলো মানে পুরো ঘেমে যাচ্ছি, তবুও ব্ল্যাঙ্কেট ঘুরে থাকতে হচ্ছে, কারণ ঘামটা নাকি বেরিয়ে গেলে জ্বরটা চলে যাবে। তো তার জন্য এই ব্ল্যাঙ্কেটটা ঘুরে থাকতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কিরকম ঘেমে গেছি, এই যে মানে পুরো ঘাম এইভাবে মুছে, মানে গামছা দিয়ে যদি এইভাবে মোছা যায় তাহলে কি অবস্থা। তো ঠিক আছে, চলো গাইস, কথা বলতে পারছি না, মানে এত গরম লাগছে ভেতরে, মানে পুরো ব্ল্যাঙ্কেটটা মাথার উপর দিয়ে নিতে হচ্ছে। তো তার জন্য একদম মানে কি বলা যায়, এত গরম ভাব বেরোচ্ছে, ফ্যানটাও চালাতে পারছি না, কি অবস্থা।